বিএনপি নির্বাচনে যাওয়া উচিত, তত্ত্বাবধায়ক সরকারের উপর জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। আগামী নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডলের নামে রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান জানাতে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ। আমরা জাতিসংঘের তদারকিতে আগামী নির্বাচন দেখতে চাই, না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে এই সরকারের অধীনেই বিএনপির অংশ নেওয়া উচিত। কেয়ারটেকার সরকারের উপরে জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত। আমি মনে করি আগামী নির্বাচনে বিএনপি যদি আন্তর্জাতিক মধ্যস্থতা নিয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এইসব সরকারের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্যও জড়িত, এইসব পরাশক্তির কাছে বাংলাদেশ সরকার কিছুই না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের খাতিরে এই আন্তর্জাতিক শক্তিসমূহের সহায়তা নিয়ে মধ্যস্থতা পেলে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত। এ সময় মেজর হাফিজ আরও বলেন, নতুন দল গঠনের তথ্য সঠিক নয়, শারীরিক অবস্থার কারণে রাজনীতির উপর আগ্রহ অনেকটাই হারিয়েছেন তিনি। সাম্প্রতিককালে শারীরিক অসুস্থতার কারণে আমি রাজনীতি থেকে নিষ্ক্রিয়। এখন আমার প্রায়োরিটি হলো শারীরিক সুস্থতা লাভ করা, চিকিৎসা গ্রহণ করা। রাজনীতির প্রতি এখন আর কোনো আগ্রহ আমার অবশিষ্ট নাই। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেবেন বলেও জানান মেজর হাফিজ। বিএনপি যদি নির্বাচন করে আমি বিএনপির হয়েই নির্বাচন করব, এছাড়া অন্য কোনো বক্তব্য আমাদের নাই। এখনও বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো বলে আশা করি। ধন্যবাদ। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা।